वालेकुम अरहमतुल्लाह। सुप्रिय श्रोता दर्शकबृंद ও আমার ফ্যান সাগরগী মহোদয়, বিশ্বের এই প্রান্তে দুই প্রান্তে যেই দেখে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ভিত্তিক স্বাস্থ্য ফোরাম দেখতেছেন বা দেখবেন, যেই যেখানে বসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব যেভাবে খেজুর খেলে উপকার মিলবে বেশি। আজকে বিষয় বস্তু হলো যে খেজুর কিভাবে খেলে উপকার মিলবে বেশি পরিমাণে, সেই বিষয়ে চারটি কথা বলবো। খেজুর খেলে পাওয়া যায় যেসব উপকার, তো বন্ধুগণ, বিশেষ করে আলজাইমার বা স্মৃতিশক্তি কমে যাওয়া অসুখ প্রতিরোধ করতে পারে খেজুর খাওয়ার গুণে। খেজুর বেশ কয়েক ধরনের ক্যান্সার ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে প্রতিদিন খেজুর খাওয়ার গুণে। খেজুরে থাকা আয়রন রক্ত শূন্যতা দূর করে ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এছাড়াও খেজুর মানবদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, মস্তিষ্ক ভালো রাখে এবং হাড় শক্তিশালী করে খেজুর খাওয়ার গুণে। তো বন্ধুগণ, খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক চুল ভালো রাখতে সক্ষম। এবং কখন খাবেন খেজুর? তো প্রিয় দর্শক, দিনভর এনার্জি পেতে সকালে খাইতে পারেন খেজুর। যেহেতু এখন রমজান মাস, আপনারা সেহরির সময় খেতে পারেন। ইফতারের সময় অবশ্যই আমরা খেয়ে থাকি, এই সার রমজান মাস ছাড়াও আমরা প্রতিনিয়ত সকাল দুই চার পাঁচটি করে খেজুর খেতে পারলে সারাদিন উপকার পাওয়া যাবে ইনশা আল্লাহ। এবং ব্যায়াম করার 30 মিনিট আগেও কয়েকটি খেজুর খেয়ে নিতে পারেন। এতে যেমন দ্রুত হাঁপিয়ে যাবেন না, তেমনই পেটে থাকা দূষিত পদার্থ দূর করতে সক্ষম খেজুর খাওয়ার গুণে। অনেকে সারা রাত খেজুর পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে খান, খেতে পারেন, এভাবেও তাদের সমস্যা নাই। এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবেও সুপরিচিত খেজুর খেতে পারেন ঘুমানোর আগে। হজম সমস্যা থাকলে ভারী খাবার পরেই খাবেন না খেজুর। ডায়রিয়া অথবা পাতা পায়খানা থাকলেও এড়িয়ে চলুন খেজুর। তো বন্ধুগণ, খেজুর আমাদের নিয়ামত স্বরূপ। খেজুর খেতে পারলে শরীরের এনার্জি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন তৈরি হবে এবং রূপ লাবণ্য সৃষ্টি হবে। খেজুর খেলে আমার সারাদিন পেট ভরা থাকবে, ক্লান্তি দূর হবে, শুধু এনার্জি আসবে। তারা অনেক পরিশ্রম করেন, বিশেষ করে যারা সকাল থেকে সন্ধ্যা বাইরে থাকেন বিভিন্ন কাজে কর্মে ঘাম ঝরে, এবং যারা কৃষক ভাইরা আছেন গ্রামগঞ্জে অতিরিক্ত শ্রম দেন, তারা প্রতিদিন অন্তত 4-5টি খেজুর খেয়ে দিন শুরু করবেন। আর যারা ঢাকাবাসী আছেন, আমরা ঢাকাতে আছি, আমরা প্রতিদিন সকালে, রোজার পরে কথা বলতেছি, রমজানের পরে সকালে অফিস আদালতে যাওয়ার আগে অন্তত 3 পিস, কমসে কম 3 পিস খেজুর খেয়ে অফিস আদালতের কাজে যাব, বিভিন্ন ঝার্নি করব, তাহলে ক্লান্তি দূর হবে, শরীর থাকবে চাঙ্গা, মনোবল সৃষ্টি হবে। তো বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকুন, কলিকাতার সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং যারা নতুন করতেছেন তাদেরকে বলবো, আর যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।